হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কালকের আউটিংয়ের পরে আমরা বাড়ি ফিরে বলতে গেলে অলমোস্ট সারা রাত ধরে ব্লগের কাজ করেছি, কারণ আমি বলেইছি, তোমরা দেখেছো সেই ব্লগটা আগে নিশ্চয়ই, যে একটা আমার ভিডিও করাপ হয়ে গেছিলো, তো সেটা রিশুট করা, রিশুট করে আবার এডিট করা, কারণ ওটা যতক্ষণ না ছাড়তে পারছি ওর পরের ভিডিওটা ছাড়তে পারছি না। তো এই সমস্ত কিছু করে কালকে মোটামুটি সারা রাত আমরা এইসবই করেছি। তারপরে অনেক কিছু রিসার্চ করা করা এসব করতে করতে সময় কোথা দিয়ে কেটে গেল। ভোরবেলা একবার বাচ্চাগুলোকে খাইয়ে দিলাম, কারণ হয় ভোরের পরে শোবো, তখন আর 12টার মধ্যে উঠতে পারবো না। তো অলমোস্ট আমরা মর্নিংয়েই একটু শুতে গেছি। তো মেঘদীপ বললো যে আজকে 12টার সময় আমার ডোমেস্টিক হেল্প আসে, তো বললো যে আজকে না করে দে, কারণ একটুখানি রিল্যাক্স করবো, আজকে উইকেন্ড আছে, একটু রিল্যাক্স করবো, আর ভালো লাগছে না তখন উঠতে। হ্যাঁ ঠিক আছে, তো তখন ওকে ডোমেস্টিক হেল্পে ভোরবেলা ফোন করে বারণ করে দেওয়া হলো, দেন একটুখানি শুলাম। তো তারপর অন অ্যান্ড অফ ওদের তো উপরে নিয়ে যেতে হয় বারবার করে। তো ঘরের অ্যাম্বিয়েন্স দেখে বুঝতেই পারছো যে এখন আস্তে আস্তে গরম পড়ছে। তো আমি যা এখন প্রায় বাজে বিকেলবেলা 4টে, তো জানলা দরজা আমি একটু দুপুর দুপুরই বন্ধ করে দিচ্ছি, আর তো রোদ ঢোকানোর কোনো মানে হয় না, কারণ ঘরটা গরম হয়ে যাচ্ছে। তো আমি ওই জন্য এক্সট্রা কোনো লাইট জ্বালাইনি, আমি যে অ্যাম্বিয়েন্সে শ্যুট করি আমি সেই অ্যাম্বিয়েন্সেই মানে ন্যাচারালটা রাখতে পছন্দ করি, এক্সট্রা লাইট দিয়ে এক্সট্রা এ দিয়ে আমার মানে কোনো অ্যাডেড অ্যাডভান্টেজ হবে বলে তো মনে হয় না, কন্টেন্ট তো সেমই। তো যাই হোক, তো বেশ একটু এই দুপুর মানে গ্রীষ্মের দুপুরের যে আবহাওয়াটা, ঘরের ভেতরে পর্দা টানা থাকলে যে অন্ধকার ব্যাপারটা, মানে আধারে আলো ব্যাপারটা আর কি, ওটা আমার ভীষণ ভালো লাগে। তো এই নিয়েই চলছে। তো এখন বাজে 4টে, ওদের সেকেন্ড মিলটা দিয়ে দিলাম, এখন দিয়ে করে একবার ঘুরিয়ে দিলাম, কারণ আমাদের আজকে আবার একটু বেরোনোর প্ল্যান আছে। তো আজকে গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি দেখতে যাব, এই কাছেই অ্যাক্সিস মল বায়োস্কোপে দেখতে যাব, বেশিক্ষণ লাগবে না যেতে। এখন বাজে 4টে সকাল থেকে, আমরা মাঝরাতে টুকটুক করে জেগেছিলাম যেহেতু, তো এটা ওটা খাওয়া হয়েছে, তো সকাল থেকে এমনিও কিছু পেটে জায়গা ছিল না, ইচ্ছাও করছিল না, শুয়েছিলাম, রিল্যাক্স করছিলাম, উঠছি আবার শুচ্ছি এরকম। তো এখন মেঘদীপ গেছে নিচে গাড়িটা একটু ওয়াশ করতে, কারণ কালকে নজরুল তীর্থর বাইরে আমাদের কেউ গাড়িতে রং দিয়ে দিয়েছে, তো একটুখানি ও জাস্ট পরিষ্কার করতে গেছে ওটা, তারপরে এসেও ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হবে। ইন দ্য মিন টাইম আমি ভাবলাম যে একটুখানি চা খাবো, আর এখন ভাত টাত কিছু খেতে ইচ্ছা করছে না। তো কালকে রাত্রিবেলা আমরা মিল্ক ব্রেড আনিয়েছিলাম, মিল্ক ব্রেড বাটারটা বার করে রেখেছি, ওই ব্রেড টোস্ট বা কিছু এরকম কিছু একটু খেয়ে নেবো, খেয়ে বেরিয়ে যাবো আর কি। তো থাম্বনেইল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে তোমাদের সাথে একটা ভীষণ ইন্টারেস্টিং একটা স্টোরি শেয়ার করব, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ট্যাঙ্ক, আমাদের নিজস্ব ট্যাঙ্ক লাগানো নিয়ে। তো সে তো এক বিরাট একটা স্ট্রাগলিং এক্সপিরিয়েন্স, তো ডেফিনেটলি ওটা আমরা তোমাদের সাথে শেয়ার করতে চাই ওয়ান্স উই আর ব্যাক ফ্রম দ্য মুভি হল। তারপর আমরা রাত্রিবেলা গল্প করতে বসবো, তখন সেটা মানে বলবো আর কি। তো এখন আর বিশেষ কিছু তোমাদের আজকে দেখাবো না, আজকে ওই স্টোরিটাতেই কনসেন্ট্রেট করা মেইনলি। তো অ্যাকচুয়ালি এই স্টোরিটা কেন আজকে সিলেক্ট করলাম বলবো বলে, কারণ সকালবেলা মানে ঘুমোতে গেছি তো আগে ভোরবেলার দিকে, তারপর মেঘদীপ কিছুক্ষণ বাদে এসে আমাকে হঠাৎ বলছে যে এরকম আমাদের যে সেক্রেটারি সে আর কি আমার পাশের বাড়ির দিদিকে কিছু হলেই থ্রেট কল এটসেট্রা এটসেট্রা এরকম চলতে থাকে, মানে আমরা হচ্ছে টার্গেট, আমি আমার বর আর পাশের বাড়ির দিদি, সারাটা বিল্ডিংয়ে 27টা ফ্ল্যাটের মধ্যে আমরা 3 জন হচ্ছে ওনার টার্গেট, বিকজ আমার আমাদের কুকুর থাকে ওপরে, মানে ছাদে কুকুর খেতে দিই বা যাই হোক কুকুর রাখি, গ্যারেজে কুকুর খেতে দিই, সেটাতে ঘোর আপত্তি, সবার আপত্তি। আর নো ম্যাটার মানে আমরা কীভাবে ক্লিন করে রাখি, কীভাবে সমস্ত কিছু অ্যাডজাস্ট করি, নো ম্যাটার অল দোজ থিংস, কোনো ব্যাপার না সেগুলো, বাট ওনার প্রবলেম আর কি। দ্বিতীয়ত আমাদের ট্যাঙ্ক লাগানো, আমাদের নিচে গ্যারেজে একটা ওপেন স্পেসে, ফ্রি স্পেসে গাড়ি থাকে আর কি, যেখানে অন্য কিছু থাকে না, একটা অন্য কারোরই গ্যারেজ হবে, বাট আমরা বলেছি যদি তার যদি প্রয়োজন লাগে সেটা আমরা সরিয়ে দেবো, কোথাও একটা সরিয়ে দেবো, এখন ফ্রি স্পেস আছে আমরা রাখছি, কারণ আমাদের বিল্ডিংয়ে এই মুহূর্তে গ্যারেজ পারচেস করার নেই। তোমরা জানোই আমার ফ্ল্যাটটা আমরা অনেক দিন আগে কিনেছিলাম, তারপর গাড়ি তো রিসেন্টলি নেওয়া হয়েছে,
তো ধীরে ধীরে বি আর লুকিং আউট ফর অপশনস যে এই বিল্ডিং এ নেবো না অন্য জায়গায় গ্যারেজ নেবো, তো সেটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, সব কিছুর একটা মানুষের মনিটারি পারমিট থাকে, সেসব কিছু তো বোঝার লোকের এনে একটু উপকার করতে হলেই তখন খুব অসুবিধা হয়ে যায়। একটা ধরো মানে কোনো ইয়ে নেই সেই জায়গাটাতে, কারোর কোনো ইউটিলিটি নেই, এই মুহূর্তে কেউ গাড়ি রাখছে না, কেউ ভাড়া দিচ্ছে না, কেউ বিক্রি হচ্ছে না, কিছু না, সেখানে আমি আমি রাত্রিবেলাটা আমার থাকে গাড়িটা আর কি, যখন যখন না বেরোনো হয়, ম্যাক্সিমাম টাইমে তো বেরিয়েই যায় গাড়ি নিয়ে ছেড়ে দাও। তো যাই হোক, এইসব নিয়ে তো আমরা তিনজন হচ্ছে ওনার টার্গেট, তো সেই সব নিয়েই কথা বলবো। তো চলো এখন আর দেরি না করে আজকে সন্ধ্যাটা স্টার্ট করে, দিনটা স্টার্ট করি আর বলবো না, সন্ধ্যাটা স্টার্ট করি এখন, চটপট ফ্রেশ হয়ে খেয়ে একটু অল্প কিছু খেয়ে টেয়ে নিয়ে আমরা হেডিং টুয়ার্ডস অ্যাক্সিস মল, এবার ওখানে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আমি আগে ফ্রেশ হয়ে নিলাম একদিন নিচে ওই গাড়ি ধুতে ধুতে, তো আজ ইচ্ছে করে আগে ড্রেস আপ করিনি, কারণ রান্নাঘরের কাজকর্ম করতে হবে, ড্রেস নোংরা হয়ে যাবে, তো সেই জন্য। তো দেখো আমাদের মিলছি এখানে একসাথে, আমি চারটে ডিমের পোচ করলাম দুজনের জন্য, তো একসাথেই করে নিয়েছি, এখান থেকেই আমরা ভাত ডিভাইড করে খেয়ে নেবো, আলাদা করে করিনি। এরা কালকের ওই খাবার রাত্রিবেলা মেঘদ্বীপ খেয়েছে একটু, বাদ বাকিটা যা রয়েছে সেটা এখন আমরা দুজনে হাফ হাফ করে খাবো। আর এটা এক কাপ মতোই চা করেছি আজকে, কারণ খুব বেশি চা খাবো না এখন বেরোনোর আগে, তো এটা থেকে দুজনে আমরা ভাগ করে নিয়ে নেবো। আর এটা হচ্ছে আমার ক্রিপ ডাকা ক্রিস্পি বিস্কিট, আর এই মরিজলির মিল্ক ব্রেড কালকে রাত্রিবেলা আনানো হয়েছিল, তো এইটাই আপাতত আমাদের মোটামুটি মিল প্ল্যান। তো এই খেয়ে নেবো, আগে খেয়ে রান্নাঘরের কাজগুলো সেরে নেবো, সেরে নিয়ে তারপরে আমি ড্রেস আপ করবো। তো আমার কাছে ওই কালকের মধ্যেই 10 মিনিট থাকবে ড্রেস আপ করার জন্য, করবো বেরিয়ে যাবো, কারণ অলরেডি বেজে গেছে 5:45, আমাদের শো হচ্ছে 5:40, তো নট ইভেন 1 আওয়ার, আমি জানি না এখন অবধি মেঘদ্বীপ উপরে আসেনি, ও ফ্রেশ হয়নি, পুজো দেয়নি, কিচ্ছু করেনি, সো ওকেও তাড়া দিতে হবে, আমার নিজেও তাড়াতাড়ি করতে হবে। বুঝতে পারছো কালকে আমি স্কিন কেয়ারটা মানে কালকে রাত্রিবেলা শ্যুট করলাম, যেহেতু কালকে রাত্রিবেলা আমাকে ওই স্কিন কেয়ারটা করতে হয়েছিল, তো এখন অবধি স্কিনটা প্রচণ্ড হাইড্রেটেড ফ্রেশ লাগছে, আমি এসে বাইরে বেরিয়ে এখন অবধি টোনার ফোনার কিচ্ছু লাগাইনি আজকে, এটা একদম প্লেন অ্যান্ড সিম্পল স্কিন। তো এই হলো আজকে আমার লুক, খুবই সিম্পল একদম, কারণ একটু সময় পাইনি, অলরেডি আমরা লেট হয়ে গেছি, 5:45 বেজে গেছে, 10-15 মিনিট হয়ে গেছে এখন আমরা পৌঁছাতে পারিনি। তো একটা ড্রেস পরেছি, সেটা ফুল লুকটা ওখানে মেবি আফটার মুভি শ্যুট করতে পারবো, তো চলো এখন গিয়ে মুভিটা এনজয় করি, তারপর আমার ব্লগটা কন্টিনিউ করছি। তো ফাইনালি যুদ্ধ করে আমরা অ্যাক্সেসবার পৌঁছে গেছি, পার্কিং পাচ্ছিলাম না, তো এখন বায়োস্কোপ খুঁজতে হবে, কারণ এখানে আমাদের ফার্স্ট টাইম মুভি দেখা। আমি ময়ে অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম, কিন্তু তারপর থেকে আর, যেহেতু আমরা সাউথের দিকে মেনলি আমাদের বেস ছিল, তো সাউথ সিটি মল, কোয়েস্ট মল এইসবই ইয়ে, তো এই যে স্যার যাচ্ছেন, চলো এবারে মুভি হলে ঢুকে যাই। এই হচ্ছে আমাদের লুক, চলো আমরা এন্ট্রি করছি, চলো বায়াস করবে, এন্টার করলাম, তারপরে কথা হবে। আজকে আমরা ফার্স্ট টাইম এলাম আহিলিতে আফটার মুভি, তো আইমিনের সাথে ভীষণই সুন্দর, আর মেনু কার্ডটা তোমাদের দেখাচ্ছি। অর্ডার দিয়েছি হচ্ছে একটা আহিলি রাজভোজ, তো দ্যাট ওটার প্রাইস হচ্ছে 22.99, ওটার মধ্যে লুচি, বেগুন ভাজা, দু রকমের ভেজ,
দু রকমের রাইস, রাইস আর পোলাও, নর্মাল স্টিম রাইস পোলাও, আর তিনটে ননভেজ থাকবে, চিংড়ি, ভেটকি আর মাটন। তো আমরা একটাই নিয়েছি আপাতত, কারণ খুব বেশি হ্যাঁ ভেটকি পাতুরি থাকবে, খুব বেশি ভেটে জায়গা নেই। আর যদি মনে হয় এক্সট্রা একটু হয়তো রাইস বা কিছু নিতে পারি, বাট আদারওয়াইজ সাইড ডিশ তো এনাফ, মোর দ্যান এনাফ। তো দেখলাম আলাদা আলাদা করে না নিয়ে একটা থালি টাইপের নিয়ে নিই। আর তোমার তো চলো থালিটা আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি প্রচণ্ড এক্সাইটেড, ফার্স্ট টাইম আমি হেলিতে এসেছি। থালিটা আসুক, তারপর রিভিউটা দেখছি। মানে কিছুক্ষণ আগে গীত কথা বলল রিগার্ডিং এই আহিলির ব্যাপারে, তো আমি একটু ডিসক্রিপশন দিই এই জায়গাটা। এখানের যে ম্যানেজার তার সাথে আমি কথা বললাম, তো এই আহিলি হচ্ছে 20 বছর হয়ে গেল এই ব্রাঞ্চটার। তো পুরোপুরি বাঙালি, মানে বাঙালিয়ানা একটা অ্যাম্বিয়েন্স আছে এখানে, খুব সুন্দর সাজানো। এটা তিনটে ব্রাঞ্চ আছে, একটা ধর্মতলা পিয়ারলেসের ওখানটায়, একটা হচ্ছে শরদ বোস রোড, আর এটা হচ্ছে এখন অ্যাক্সিস মলে এই ব্রাঞ্চটা, যেটা নিয়ার অ্যারাউন্ড 10-12 বছর হয়ে গেছে। খুব সুন্দর। আর এখানে ফুড ইজ গুড, মানে আমি এখন আসবে, বাট সত্যি কথা বলতে গেলে উনি যখন আইটেমগুলো বললো, মানে শুনেই আমার তো খিদে আরও বেড়ে গেল। তো আসুক ফুড, তারপরে মানে আসার পর আমরা দেখাবো যে কী কী আইটেম ওরা দিচ্ছে। অ্যান্ড আফটার দ্যাট আই উইল গিভ ইউ রিভিউ যে কীরকম মানে টেস্ট অ্যান্ড অল। তো স্টে টিউন। খাবার এসে গেছে, অ্যান্ড গীতের শেষে একটা আলাদাই জেল্লা কি আছে দেখো। লুচি, বেগুন ভাজা, পাতুরি, চিংড়ি, হ্যাঁ চিংড়ি, মাটন পোলাও, রাইস আছে, মিষ্টি দই, কালো জাম, প্রকৃত বাঙালিয়ানা খাবার। তো চলো, আমারটাও আসছে, তো চলো স্টার্ট করব, পরে আমরা তোমাদের রিভিউ দিচ্ছি। আমরা দুজনে পাটাপাটি কমলা ভুট্টা, সরি এটা হচ্ছে কালো জাম, কালো জামটা খুবই ভালো খেতে। এটা মনে হচ্ছে একটা ননভেজ কিছু মাংসের চপ বা মাছের চপ হবে, মেদিক খেয়ে বুঝতে পারবে। আমি একটু পরে রিভিউ দিচ্ছি। লুচি আলুদমটা বলে দে। হ্যাঁ, লুচি আলুদম কোনো, এটা কোনো কথাই হবে না, অসাধারণ করেছে। অ্যান্ড তাও খেয়ে নিই, খেয়ে আস্তে আস্তে, কারণ আমি খাওয়ার টাইমে একটুখানি কনশিয়াস হয়ে যাই। তো গীত খাচ্ছে, তো চলো একটু পরে আমরা রিভিউ দিচ্ছি। তো আমি এখন আছি লাইক পোলাও অ্যান্ড মাটন, অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট, মানে জাস্ট কোনো কথা হবে না। ইভেন উই গট এক্সট্রা পোলাও অলসো ফ্রম দ্য শেফ, সো থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমি অলরেডি লাইক প্লেট খালির পথে, মানে এত মানে খাওয়ার দেখে আমি জাস্ট কন্ট্রোল করতে পারলাম না নিজেকে, মোটামুটি শেষের পথে। অ্যান্ড গীত অ্যাজ ইউজুয়াল মনে যোগ দিয়ে খাচ্ছে, মানে এখন আমার দিকে তাকাতো, মানে হয়তো তাকাবেও না। অ্যান্ড কোয়ান্টিটি ইজ অলসো গুড, মানে কোনো কথা হবে না, বোথ লাইক ফুড ওয়াইজ অ্যান্ড লাইক কী বলবো, টেস্ট ওয়াইজ অ্যান্ড কোয়ান্টিটি ওয়াইজ অসাধারণ। সো আমি রেকমেন্ড করবো যে তোমরা সবাই এসো জায়গাটায়। গীত, এনি রিভিউ ফর দ্য রেস্টুরেন্ট? 5 স্টার। চলো আমরা এখান থেকে বেরিয়ে আবার
মানে জয়েন করব তোমাদের আমরা একটু খেয়ে নি খেয়ে আবার আসছি চলো টাটা তো আমরা এখানে ডান ফুডিং এই যে মেগদি তো এবার এখান থেকে বেরিয়ে যাব আর মলটা একটু হয়তো ঘুরে দেখব জাস্ট করে বাড়ি তারপর চলো গিয়ে তোমাদের সাথে গল্পটা শেয়ার করব তো এবার আসছি ট্যাঙ্কের স্টোরিতে তো লং স্টোরি শর্ট যখন আমরা এই ফ্ল্যাটটা দেখতে শুরু করি তো খুব ইন্টারেস্টিংলি ফ্ল্যাটটা সেক্টর ফাইভে লোকেটেড মোটামুটি একটা যে প্রাইস রেঞ্জে কোট করেছিল যে আর্স্টভাইল ওনার ছিল আমাদের কাছে ওটাই খুব অবিশ্বাস্য ব্যাপার ছিল কিন্তু তখন 2019 সালে 2019-এর ধরো আমরা সার্চিং স্টার্ট করেছি 2018-এর এন্ড থেকে তো 2018-এর এন্ডে দাঁড়িয়ে সেক্টর ফাইভে ওরম প্রাইসের ফ্ল্যাট পাওয়া সেটাও একটা বিস্ময়কর ব্যাপার আর দ্বিতীয় কথা যে আমাদের বাজেট ওইটুকুও ছিল না তো ওই মানে যেটা অবিশ্বাস্য প্রাইস এই এরিয়ার জন্য সেই বাজেটটাও আমাদের স্যুট করতো না তো ফিভার লাইক আমরা হালি ছেড়ে দিয়েছিলাম যে এই ওনারের সাথে কথা বলে বার্গেন করে আমাদের বাজেটটা আমরা আনতে পারবো সো ফাইনালি তারপরে ইট ওয়াজ মেন্ট টু হ্যাপেন অবভিয়াসলি ঠাকুরের আশীর্বাদে বলো আর যে কারণেই বলো এর আগে যিনি ওনার ছিলেন তারও তারা ছিল ফ্ল্যাটটা ডিসপোজ করার আর সত্যি কথা বলতে ফ্ল্যাটে অনেক রকম সমস্যা আছে যেরকম লিফট মেনটেনেন্স এটসেট্রা তো খুব সহজে ফ্ল্যাটটা বিক্রি হওয়ার ছিল না বাট আমাদের ডেসপারেশন ছিল যে আমাদের এই এরিয়াতে ফ্ল্যাট হতে হবে বিকজ আমাদের দুজনেরই ওয়ার্ক স্পেস এদিকে তো কমিউট করা বিয়ের পরে এতটা সময় যদি আমি কমিউটে বার করে দিই আমি নিজেদের জন্য কোনো সময় বার করতে পারবো না এই সব কিছু ভেবেই আর কি মানে এইদিকে ফ্ল্যাট নেওয়ার চিন্তাধারা এবারে তখন তো জানতাম না যে কোভিড আসছে বা পুরো জিনিসটাই ওয়ার্ক ফ্রম হোম সেট আপে মুভ করে যাবে বা হোয়াট এভার এখন তো লাইফটা ডিফারেন্ট হয়ে গেছে মানে এটা নেওয়া না নেওয়া অন্তত এই জায়গায় নেওয়া না নেওয়া সমান হয়ে গেল তো সব কিছুর মাঝে যখন আমরা প্রথম ফ্ল্যাটটা দেখতে আসি আর ধীরে ধীরে আমার বাবা যেহেতু এই লাইনে ছিল তোমাদের আগেও বলেছি তো বাবা যখন খুঁটিনাটি জলের কী কানেকশান আছে না আছে ইলেকট্রিসিটির কী ব্যাপার না ব্যাপার যখন আস্তে আস্তে ডিপে আমরা ঢুকছি ফ্ল্যাটটা ফাইনালাইজ করার আগে তখন আমরা এই রেসিডেন্টসদের সাথে আলাপ আলোচনা করতে গিয়ে কথাবার্তা বলতে গিয়ে মানে অনেক কিছুই জানতে পারি যেগুলো শুনলে হয়তো একটা অ্যাভারেজ বায়ার যে হবে মানে যার হয়তো সেরকম ডেসপারেশন নেই তাড়া নেই যে যা হোক করে একটা জাস্ট ফ্ল্যাট কিনতে হবে সে কখনো এই পারচেজটা করবে না তো তখন দাঁড়িয়ে আমরা সব রেসিডেন্টসের সাথে কথা বললাম তখন যিনি সেক্রেটারি ছিলেন তিনি এখন আমার পাশের বাড়ির মানে পাশের বাড়ির যে দিদির কথা বলি যে আমার সাথে কুকুরের দেখাশোনা করে কুকুরদের দেখাশোনা করে এই কাজে মানে আমরা দুজন একসাথে কাজ করি উনি তখন এই বিল্ডিংয়ে সেক্রেটারি ছিলেন তো সবার সাথে কথাবার্তা বলে জানতে পারলাম জলের গুরুতর রকমের সমস্যা আছে মানে কি বলবো মেনটেন্যান্স ঠিক মতো পে হয় না না হলে কি হয় ইলেকট্রিসিটি বিল পে করতে পারে না যে সেক্রেটারি অবভিয়াসলি এবার ইলেকট্রিসিটি বিল পে না হলেই ওরা কানেকশন কেটে দেয় কানেকশন কেটে দিলে যেটা হয় যে পাম্প চলে না দীর্ঘদিন মানে ধরো দু তিন দিন হলো যে কোনো জল থাকলো না বিল্ডিং এরকম দ্যাট ওয়াজ রিয়েলি স্কেয়ারি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম অন্তত আমার কাছে আমরা দুজনে মানে যতই কষ্ট করেছি যাই করেছি না কেন জীবনে দুজনে নিজেদের বাড়িতে থেকে মানুষ তো এরকম জলের ক্রাইসিস নিয়ে বাঁচা তো আমাদের কাছে একটা মানে দুর্বিষহ ব্যাপার তো আমার বাবা তখন অনেকবারই সাবধান করে যে দেখ ভেবে দেখ কী করবি কিন্তু তখন সত্যি কথা বলতে গেলে মানে যতই যে সাবধান করুক আমার ঝাঁপিয়ে পড়া ছাড়া কোনো উপায় ছিল না আই হ্যাড টু জাম্প ইভেন ইফ ইট ওয়াজ ফায়ার ওভার দেয়ার আই নিউ আই হ্যাড টু জাম্প তারপর যা হবে দেখা যাবে তারপরে যা হবে সে মানে ফায়ার ট্রমা ট্রিটমেন্ট করলেও করতে হলেও করতে হবে কিন্তু উই হ্যাভ টু জাম্প তো সো সেই ইয়েতে জিনিসটাকে ইগনোর করে ফ্ল্যাটটাকে কিনে নেওয়ার জন্য রাজি হওয়া তো ফ্ল্যাটটা কেনার পর থেকে দেড় বছর অবধি আমরা অবজার্ভ করলাম ইন দ্য মিন টাইম সেক্রেটারি চেঞ্জ হয় সেক্রেটারি চেঞ্জ হওয়ার পরে কিছু কিছু ডেভেলপমেন্টস অবভিয়াসলি হয় বিল্ডিংয়ে আমি সেটা অস্বীকার করব না সেটা
হয় এবং যে বোর্ড অফ মানে কমিটি তৈরি করা হয় সেই কমিটির লোকজনেরা মিলে মোটামুটি একটা পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ম্যাক্সিমাম লোকে এখানে কি করে আর কি, যে ওনার্স যারা আছে তারা পিজি মানে ফ্ল্যাটে ফ্ল্যাট লেট আউট করে অন্য জায়গায় থাকে, ফলে দে ডু নট কেয়ার যে বিল্ডিংয়ের মেনটেন্যান্স ঠিকমতো দিচ্ছি কি দিচ্ছি না। যারা ল্যান্ডলোনার্স আছে তারাও ভীষণভাবেই আর কি মানে কি বলবো ব্যাপারগুলো নিয়ে কনসিয়াস নয় আর কি, তাদের লাইফস্টাইলটাই ডিফারেন্ট যে ল্যান্ড ওনার গ্রুপ আছে। তো এই সব কিছু মিলিয়ে যখন মানে বছর দেড়েক তো আমার আমার নিজেরই পিজি ছিল, আমরা থাকিও নি, আমরা সারাইও নি, কিছুই করাইনি, যেরকম চলছিল চলছিল। এবার সোশ্যাল ম্যারেজের ছ মাস আগে যখন রেনোভেশনের কাজ ধরলাম, পিজিদের তুললাম, তখন আমার মাথায় এটা মানে ঘুরছে যে জলের ক্রাইসিসটাকে, বাকি তো সব আমি সেটেল ডাউন করে নেবো, ঠিক আছে, আমি বাড়িটাকে নিজের মতো সাজিয়ে নেবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো, সব কিছু করবো, সো হোয়াট অ্যাবাউট দ্য ওয়াটার ক্রাইসিস। এবার যিনি এখন সেক্রেটারি, ওই 2019 সালে উনিই ছিলেন, তো এমনিতে মানে যখন কমিটি সেট আপ হচ্ছে তখন মানে আমার বলো মেঘদ্বীপের বলো সবার সবার সাথেই মানে হি নিডেড আস, ঠিক আছে, টু সেট আপ দ্য কমিটি, টু যেহেতু আমরা খুব স্পষ্ট বক্তা দুজনেই, তো সেই এতে মানে সব রকম কাজে আমাদেরকে মানে আমাদের সাপোর্ট পাওয়া চাওয়া বা এই যে জোর করে মেনটেন্যান্স আদায় করা মেঘদ্বীপ প্রচুর হেল্প করেছে কমিটিতে। তো আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এই যে জলের সমস্যাটা এটাকে যদি আমরা মনে করি আজকে আমরা নিজেদের মতো করে সিকিউর করব, সেখানে দাঁড়িয়ে যে বিল্ডিংয়ের লোকেদের মানে সমস্যা হবে, লোকেদের সমস্যা হলো যে এখন সেক্রেটারি তার সমস্যা হবে, আমি এটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। মানে সে যে ইনস্টিগেট করবে ব্যাপারটাতে, আরও লোকজনকে ইনস্টিগেট করবে যাতে আমরা কাজটা না করতে পারি, সেটা আমি কখনো এক্সপেক্ট করতে পারিনি। তো মানে লাইফ হ্যাজ টেস্টেড মি টাইম অ্যান্ড অ্যাগেন, টাইম অ্যান্ড অ্যাগেন লাইফ অ্যান্ড সিচুয়েশন সার্কামস্টান্সেস হ্যাভ টেস্টেড মি মাই পেশেন্স লেভেলস অ্যান্ড কি বলবো মানে আমার আমার মানসিক সহ্য করার যে একটা ক্ষমতাটা একটা লিমিটটা সেইটা প্রত্যেকবার টেস্ট করে, এবং আই কাম আউট উইথ ফ্লাইং কালার্স, দ্যাট আই ক্যান টেল ইউ। তো এবার যে সেক্রেটারি তার সাথে উই শেড আ ভেরি গুড ইকুয়েশন, তো উই এক্সপেক্টেড যে সে বুঝবে আমরা কেন কি করতে চাইছি। আর অবভিয়াসলি আমার বাবা যখন জিনিসটা অ্যাসিস্ট করছে, আমার বাবার সমস্ত লিগাল পয়েন্ট অফ ভিউ দেখে বা এমন কোনো জিনিস আমাকে এন্টারটেন কখনোই করতো না করতে যেটা অন্যান্য রেসিডেন্টসদের এফেক্ট করতে পারে বা অন্যান্য রেসিডেন্টদের প্রবলেম ক্রিয়েট করতে পারে, তো সেই জন্য পুরো গাইডেন্সটাই আমি সেভাবেই পাবো আমি জেনে আমি এগিয়েছি। তো আমি জানতাম যে অ্যাজ উই শেয়ার আ গুড ইকুয়েশন উইথ দ্য সেক্রেটারি উই ডু নট নিড টু ইউনো আন্ডারগো, মানে যেরকম ধরো অন্যান্য যেখানে একটা স্ট্রিক্ট কমিটি বা স্ট্রিক্ট একটা বোর্ড অফ অ্যাসোসিয়েশন আছে যেখানে সব কিছু অ্যাপ্রুভাল এটসেট্রা এটসেট্রা পাস আউট করে তারপর কোনো না কোনো ডিসিশন নিতে হয়, তো এখানে তো সেরকম ব্যাপার না, এটা স্ট্যান্ডালোন বিল্ডিং, যে যার নিজের মতো যা খুশি তাই করে, ফ্লোরে ফ্লোরে লোকের পার্টিশন করেছে মানে নিজেদের জায়গাটুকু ঘিরে লোহার গ্রিল দেওয়া দেওয়া, এগুলো তো কোনো কিছুই মানে নট তোমার অ্যাকচুয়ালি অ্যালাউড হওয়া উচিত না, বাট আছে, উপরে ছাদে একটা ঘর রয়েছে, ইললিগালি অনেকে অনেক জায়গা দখল করে বসে আছে ল্যান্ডওনারের ল্যান্ডওনার্সদের দিক থেকে লোকজন, যে জায়গাটা হয়তো কেয়ারটেকার স্পেস হওয়া উচিত সেই জায়গাটা ল্যান্ডওনারের লোকজনেরা অকুপাই করে বসে আছে, যার জন্য এখানে বিল্ডিংয়ে একটা কোনো 24/7 কেয়ারটেকার রাখা যায় না। তো এই এত রকম সমস্যা যেখানে মানে কোনো একটা শৃঙ্খলা বলে জিনিস নেই, সেখানে দাঁড়িয়ে যদি আমি মনে করেছি যে আমি আমার মানে ওয়াটার অ্যাজ আ বেসিক নেসেসিটি ইফ আই কনসিডার, আমি সেটাকে সিকিউর করতে চাই, এখানে আজকে আমি থাকছি, আমার জায়গায় আমি চাইলে আমার বয়স্ক বাবা মা থাকতে পারে, আমার বয়স্ক শ্বশুর থাকতে পারে, হুয়েভার। এবার এদের বিল্ডিংয়ের একটা কালচার হয়ে গেছে যে যখন জল না থাকলো তখন হোয়াট দে ডু ইজ দে কল আউট ফর দ্য ডেজ কেয়ারটেকার, যে সারা দিনে থাকে, এবার সে যদি আশেপাশে থাকলো ট্যাঙ্ক চালানো হলো, আর যে সে যদি আশেপাশে না থাকলো তাহলে আমি জানি না তারা তার সেই মুহূর্তে তারা জলটাকে কীভাবে মানে সিকিউর করে, আমি জানতে চাইও না অনেস্টলি। তো আমার কাছে এরকম ধরনের লাইফস্টাইলটা ঠিক মানে কাম্য মনে হয়নি বলে আই ওয়ান্টেড টু সিকিউর মাই ওয়াটার নিডস। তো এই জিনিসটা যখন প্রথম আমি আমি খুব একটা কী বলবো ক্যাজুয়াল ওয়েতে এই জিনিসটা করার চেষ্টা করেছিলাম, একটা আমি নোট লিখে আমি পাঠিয়েছিলাম, একটা মিটিং হয়েছিল সেখানে কাজটা শুরু হওয়ার আগে
আমি পাঠিয়েছিলাম সেদিনকে, সেদিন থেকে শুরু হলো ওদের নাটক, কেউ তো সই করেইনি। আর সেদিনকে আমি জানতে পারলাম যে মানে সেক্রেটারি আমার বরকে ডাইরেক্ট বলেছে না এটা তুমি তো করতে পারো না, এরমভাবে তো তুমি ছাদে নিজেদের ট্যাঙ্ক বসাতে পারো না, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তখন মানে সবাই কি বলবো একজোট হয়ে একটা বেশ অ্যাসোসিয়েশন কমিটি টাইপের হঠাৎ করে ফর্ম হয়ে গেল শুধু আমাদের ট্যাঙ্কের বিষয়ের দরুন, বাট আদারওয়াইজ বিল্ডিংয়ের যে এত রকম সমস্যা আছে সেগুলোকে মিট আপ করার জন্য কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না। তো কেউ সই করে না, সামহাও ওই ডকুমেন্টটাতে কেউ সই করে না। তো সেটা জানা সত্ত্বেও আমি আমি নিজের মতো আমি হ্যান্ডেল করে নেবো, বিকজ আমি তখন অবধি এক্সপেক্ট করতে পারছিলাম না যে মানুষ কি বলবো এতটা পাল্টি খেতে পারে, বা যে সেক্রেটারির সাথে আমাদের যে ইকুয়েশনটা ছিল সে তাকে যে বললে সে ব্যাপারটা বুঝবে না আমি সেটা এক্সপেক্ট করিনি সামহাও। তো আমি ট্যাঙ্ক অর্ডার দেওয়া বলো যা যে র মেটেরিয়ালস কেনা এটসেট্রা সেগুলো সমস্ত করে নেওয়া, প্লাম্বারকে ডেকে প্লাম্বারের চার্জ জানা, তার কাজ কীভাবে কাজ করবে সেটা একটা আলোচনা করা, এসে সব কিছু সব রেডি ফেডি হয়ে গেছে। এবার ট্যাঙ্কটা লাগানোর জন্য বেসিক যেটা আমাদের করতে হয়েছে আমাদের চারটে পিলার গাঁথতে হয়েছে। তো সেই গাঁথনিটার জন্য তো আমাদের 7-10 দিন আগের থেকে কাজ শুরু করাতে হয়েছে। ট্যাঙ্ক অ্যাকচুয়ালি যেদিন বসবে তার 7-10 দিন আগের থেকে ট্যাঙ্কের কাজ শুরু হয়ে গেছিলো। তো পিলারগুলো যখন গাঁথা হচ্ছে তখন হঠাৎ একদিন মানে আমাদের যে সেক্রেটারি সে হচ্ছে খুব রকচটা বলতে পারো। তো রকচটা কীরকম বলবো আমি, মানে টেম্পার চড়ে গেলে তুমি সামনে কে দাঁড়িয়ে আছে কে না দাঁড়িয়ে আছে তোমার তার খেয়াল হবে না কোনো, ঠিক আছে, নো ম্যাটার তুমি তার থেকে কী বেনিফিট পেয়েছো আগে, বা একটা যে প্রত্যেকটা সম্পর্কে তো একটা মানে একটা মর্যাদা আছে না, তো সেই মর্যাদাটা আমি ক্রস করে যাচ্ছি কি না সেইটার সেন্স ওনার চলে যায়। তো আমার ফ্ল্যাটে তখন কাজ হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে রিনোভেশনের। তো পিলারগুলো গাঁথা হয়ে গেছে, হঠাৎ একদিন সে ওপর থেকে দেখে টেখে এসে নেমে সবাই খবর দিয়েছে অ্যাজ ইউজুয়াল যেরকম পিলার গেঁথেছে ট্যাঙ্ক বসানো হবে এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তো ওপর থেকে দেখে এসে মেঘদীপকে বাইরে ডাকলো, দরজা তো তখন খোলাই থাকতো যেহেতু কাজ হচ্ছে, তো মেঘদীপকে বাইরে ডাকলো। মেঘদীপকে বাইরে ডেকে খুব দেখছি আমি চিৎকার চেঁচামেচি হচ্ছে, আমি প্রথমে যাইনি, তারপর চিৎকার চেঁচামেচি দেখে আমার বাবা তখন এগিয়ে গেছে। আমার বাবার সাথেও সে মিসবিহেভ করে তখন সেই পয়েন্টে দাঁড়িয়ে, মিসবিহেভ ইন দ্য সেন্স একটা গুরুজনের সাথে আমি আমি মনে করবো চিৎকার করে কথা বলাটাও মিসবিহেভ, বিং আ স্ট্রেঞ্জার আজকে ঠিক আছে আমি আমার নিজস্ব বাড়ির লোকের সাথে ঠিক আছে কোনো একটা মতের অমিল হলো আমি চিৎকার করে কথা বললাম, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট, দে আর মাই ওন পিপল, বাট মাই ফাদার ইজ নট হিজ ওন পিপল সো অ্যাজ টু সি। তো সুতরাং আমি আমার তো অন্য কারোর বাবার সাথে বা অন্য কারোর শ্বশুরের সাথে অন্য কারোর রিলেশনে কোনো সিনিয়র লোকের সাথে তো আমার দাঁড়িয়ে অসভ্যতা করার কোনো রাইট নেই, সেটা অন্তত আমার কালচার বা ভ্যালিউজ আমাকে বলে না, ওনার কালচার বলেছে উনি করেছে। তো যখন বাবার সাথে হি স্টার্টেড আর্গিউইং অ্যান্ড মিসবিহেভিং তখন আমি বেরিয়ে গেছি, আমি কী সমস্যা হয়েছে, না তোমাদের তো বারণ করা হলো ট্যাঙ্ক লাগাতে, না তোমাদের তো কেউ সই করেনি ইয়েতে, আমি কিসের অ্যাসোসিয়েশন, আমার প্রথম প্রশ্ন ছিল কিসের অ্যাসোসিয়েশন, এখনও অবধি তোমরা স্ট্রাগল করছো একটা গ্রুপ ফর্ম করতে, কোনো মিটিং হয় না, মিটিংয়ে অর্ধেক লোক পার্টিসিপেট করে না, মানে কোনো গা নেই বিল্ডিংটা, আয়ে দিন মানে আলো লাগানো হয় আলো চুরি করে নেয়, এত ছ্যাঁচড়ামো মানে লোকজন আর কি, বিকজ ম্যাক্সিমাম লোক তো নিজে থাকে না, তারা নিজেরা থাকে না, বিল্ডিং রেন্ট আউট করে দিয়েছে, আবার পিজিরা যেভাবে রাখছে সিঁড়ি নোংরা করছে, সিঁড়িতে নানান রকম মানে কুরুচিকর কাজকর্ম হতো একটা পয়েন্ট অফ টাইমে, তো একটা সিসিটিভি সার্ভিলেন্সের ব্যাপার নেই, কোনো শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা জিনিসটাই নেই অ্যাপার্টমেন্টে। সেখানে দাঁড়িয়ে আমি আমারই মানে ধরো আমারই যে ফ্ল্যাটের স্পেস তার উপরে ফ্ল্যাটের স্পেসের মধ্যেকার একটা জায়গা জুড়ে আমি একটা 1000 লিটারের ছোটো ট্যাঙ্ক এমার্জেন্সি পারপাস লাগাচ্ছি, যে এরকম ধরনের যখন বিল্ডিংয়ের সমস্যা হয় তখন যাতে আমি আমার জলটা কোনো রকমে যাতে আমাকে মানে ভুগতে না হয়, কারণ আজকে বাকি বিল্ডিংয়ের 10টা লোক যেভাবে হ্যান্ডেল করে নিয়েছে জল না থাকাটা, আমি সেভাবে হ্যান্ডেল করবো না, ইট ইজ মাই চয়েস। না তুমি তোমার রিয়ের ভেতরে তোমার ফ্ল্যাটের ভেতরে লাগাও ট্যাঙ্ক, আমি যে হ্যাঁ আমার যদি 1000 লিটারের ট্যাঙ্ক লাগানোর মতো ঘরের ভেতরে স্পেস থাকতো আমি ডেফিনেটলি লাগাতাম। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট বুঝলাম যে তাদের মেকানিজমটা না বোঝার ক্ষমতা আছে না করার ক্ষমতা আছে, সুতরাং অন্য লোকে করলে তো সেখানে বাধা দিতেই হবে, সেটাই তো একটা মানুষের পরিচয় না, মানে মানুষের উন্নতিতে বাধা দেওয়া। তো যাই হোক সেদিনকে বীভৎস কথা কাটাকাটি হলো সিঁড়িতে দাঁড়িয়েই, আমি নেক্সট দিন এসে যেন দেখি আমাদের থ্রেট করে গেল, আমি নেক্সট দিন যেন এসে দেখি যে এখানে পিলারগুলো ভাঙা হয়ে গেছে, আদারওয়াইজ আমি ভাঙতে বাধ্য হবো, হেন তেন বলে টোলে সে চলে যায়। এবার
মেঘদীপ তো বাই নেচার একটু সাবমিসিভ, ওকে কেউ কিছু একটুখানি মানে চিৎকার করে জোর জোর দিয়ে বলে দিলেই ও মনে করে যে না করাটাই বেটার, ছড়ে আসাটাই বেটার, যেটা আমার একদমই প্রিন্সিপালের এগেনস্টে। ইফ আই এম নট রং, আমি যদি মনে করি যে হ্যাঁ আমার এই মানে এই এই যে কাজটা বা এই যে ইনিশিয়েটিভটা এটা কাউকে এফেক্ট নেগেটিভলি এফেক্ট করবে, কারোর লাইফ নেগেটিভলি এফেক্ট করবে, ফ্ল্যাটের যে কোনো রেসিডেন্টকে নেগেটিভলি এফেক্ট করবে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি আমাকে বলো ঠিক আছে। বাট যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমি প্রত্যেকটা জিনিস, আমি চারটে লিগাল প্যারামিটার বলো বা ফিজিবল ফিজিবিলিটি বুঝে মেপে ঝুপে বুঝে আমি কাজটাতে নামছি নিজের একটা কোনো নেসেসিটি সিকিউর করার জন্য, সেখানে দাঁড়িয়ে তো তুমি আমাকে উইদাউট এনি গ্রাউন্ড তো বাধা দিতে পারো না কখনো। আর আমি তো মানে লড়ে যাবো মরে যাবো তবুও ভালো, বাট আমি অন্যায়তে আমি মাথা নত করবো না কখনো, কেউ একটা অন্যায় আবদার করবে আমার কাছে আর আমি জাস্ট ভয়ের চোটে আমি মাথা নত করে দেবো, এটা আমার নেচার নয়। তো নেক্সট মেঘদীপ কেরম ভয় পেতে দেখে, আর মেঘদীপ কি বলতো, যতই মানে আজ অবধি যতই সেই লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করুক, মেঘদীপের সাথে খারাপ ব্যবহার করুক, কিছু না কিছু নেই সেই থেকে ওই যে আমাদের টার্গেট করলো, ফ্ল্যাটের প্রত্যেকটা লোক আজ অবধি আমাদের পেছনে লেগে আছে, সেটা রিজনটা আমি আস্তে আস্তে আসছি। তো মেঘদীপকে এরকম প্যানিক করতে দেখে, প্যালপিটেট করতে দেখে আমার বাবাও কিছুটা আর কি সাহস হারালো ওই ওই পয়েন্ট অফ টাইমে। তো ওদের বক্তব্য ছিল যে আমরা এক মাসের মধ্যে পাম্পের কাজে হাত দেবো, পাম্পে কী সব চেঞ্জেস করবো, চেঞ্জেস করলে আর এই প্রবলেমটা হবে না যেটা এখন হয় যে মেনটেন্যান্স না জমা পড়লে ইলেকট্রিসিটি বিল পে না হলে জল কাটা যায়, তো এটসেট্রা এটসেট্রা, এই সমস্ত প্রবলেমগুলো আমরা দেখছি, আমরা সলভ আউট করার চেষ্টা করছি, যদি আমাদের এক মাস সময় দেওয়া হোক, যদি আমরা না করতে পারি তখন তুমি ট্যাঙ্ক লাগবে, এরকম আমাদের বলেছে। এবার আমি দেখছি আমার তো যখন ফ্ল্যাটের রেনোভেশনের কাজটা হচ্ছে, আমি যদি তখন কাজটা না করে কমপ্লিট করি তো সেক্ষেত্রে পরে করাতে আমার যে হ্যাপাটা হবে সেটা আমার মানে হ্যাপাটা নেওয়ার মতো আমার কাছে ক্ষমতাও ছিল না, আমার কাছে সময়ও ছিল না, আমাকে যা করাতে হতো একেবারে করাতে হতো। তো ওদের ওরা কবে কী করবে না করবে সেই ভরসায় থেকে তো আমি আমার জলের নেসেসিটিটা তো আমি ওদের ভাষায় ফেলে রাখতে পারি না, আমার একটাই বক্তব্য ছিল। সব থেকে বড় কথা, ততদিনে মানে ধরো ওই পিলারগুলোকে গাঁথনি করা, ওই পিলারগুলোকে রেডি করা, ট্যাঙ্কের যা সমস্ত মানে জিনিসপত্র রিসোর্স রেডি করতে আমার যে পরিমাণ টাকা অলরেডি ব্লক হয়ে গেছিলো, সেখানে দাঁড়িয়ে একজন এসে থ্রেট করলো আর আমি তার ভয়ে আমি পিছিয়ে যাব, আমি তো ডেফিনেটলি মানে নট ওয়ান অফ দোজ ব্লাডস। তো এবার আমার বাবা মেঘদীপকে প্যালপিলেট করতে থেকে বাবা একটুখানি দোনামোনাতে পড়ে গেল, বাবা বলছে ঠিক আছে ওরা যখন বলছে তাহলে দেখ এক দু মাস দেখে যা। অ্যান্ড আই ওয়াজ লাইক ফেরোশিয়াস অ্যাট দ্যাট পয়েন্ট, আমি কোনো প্রশ্নই উঠছে না, আমি পা পেছনে নেব না, আমি দেখবো যে আমি আমি যেদিনকে গাঁথনি হয়েছে সেদিনকে পর্যন্ত দাঁড়িয়ে থেকে আমরা তিনজনে গাঁথনি করেছি, কে কি বক্তব্য, লোকে যাচ্ছে উঠছে দেখছে হচ্ছে, কিন্তু বিল্ডিংয়ে কী বলতো মানে এই বিল্ডিংটাই এরকম যে লোকের পিঠ পিছে অনেকে অনেক কিছু বলতে পারবে কিন্তু সামনে এসে কারোর এসে মানে চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলার মতো মানসিকতার সাহস কারণ নেই, ওই ব্যাক বিচিং পর্যন্তই তাদের ক্ষমতা সীমিত আর তার জন্যই তারা আজকে এই অবস্থায় পড়ে আছে। আমার নিতান্তই মানে কি বলবো খারাপ সময় খারাপ ভাগ্য এবং একটা কম্পালশনের মধ্যে ছিলাম বলে আমাকে এরকম জায়গায় ফ্ল্যাট কিনতে হয়েছে, বাট আদারওয়াইজ মানে ওরা ওই জিনিসই ডিজার্ভ করে, দে আর প্রিটি ওকে উইথ ইট যে তিন দিন বিল্ডিংয়ে কারেন্ট থাকলো না কোনো ব্যাপার না, তার জন্য মেনটেন্স দেবো না, জাস্ট দেবো না। তো এই ধরনের লোকের মাঝে আর কি এর থেকে ভালো কিছু এক্সপেক্ট করা যায়। তো আমি তখন বাবাকে আমি স্ট্রেট ফরওয়ার্ড বললাম যে দেখো পিছিয়ে যাওয়া জীবনে খুব সোজা, পিছিয়ে যাওয়া ইজ দ্য ওয়ান অফ দ্য মানে ইজিয়েস্ট স্টাফ ইন দ্য ওয়ার্ল্ড, যে কেউ এসে আমায় কিছু বললো আর আমি মানে আই উইল টেক আ স্টেপ ব্যাক ফর আদার পিপল, ওয়াই রাদার আই উইল চুজ টু মেক পিপল টেক আ স্টেপ ব্যাক বিকজ অফ মি, দ্যাট শুড বি দ্য অ্যাটিটিউড। আমি ট্যাঙ্ক আমার বলা হয়ে গেছে, আমার সব রেডি হয়ে গেছে, ট্যাঙ্ক লাগবে যে দিন কথা আছে সেই দিনই ট্যাঙ্ক লাগবে, আমি দেখে নেবো কে কী করে আর কার কত ধক আছে এখানে। মানে ইভেন বিং আ গার্ল আই আটার্ড দিস সেন্টেন্স, আমার এখন মনে হচ্ছে আমি যে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে থেকে আমি ট্যাঙ্ক লাগাবো,
আমি দেখবো কার কি বলার থাকতে পারে। তো তখন তারপরে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে নানান রকম চর্চা শুরু হলো। এবার লোকের তখন প্রশ্ন হলো যে আজকে আপনি ট্যাঙ্ক লাগাচ্ছেন, এরপরে আরও 27টা ফ্ল্যাটের রেসিডেন্টদের যদি মনে হয় নিজের নিজের ট্যাঙ্ক লাগাবো, তাহলে পরে ছাদ কি 27টা ট্যাঙ্কের ওজন ভার বইতে পারবে? সো আমার এই কথাটা পড়ে আমি জানি না মানে এখানে কতটা শিক্ষিত লোক থাকে আর কতটা অশিক্ষিত লোক থাকে, মানে যাদের মাথা থেকে আমার একটা প্রশ্ন বেরোতে পেরেছে, হ্যাটস অফ টু দোজ পিপল। তোমরা মানে ভিউয়ার্স হয়ে আমাকে একটা কথা বলো যে যে ফ্ল্যাটে 27টা অ্যাপার্টমেন্ট আছে, 27টা ওনারের যদি সেই ক্ষমতা থাকে যে তারা নিজেদের নিজেদের ট্যাঙ্ক লাগাবে, সেই ফ্ল্যাটে সেই বিল্ডিংয়ে ফ্ল্যাটের মেনটেন্যান্স ওঠে না? একটা সিঁড়ি পরিষ্কার থাকতে পারে না? একটা লিফ্ট ফাংশনাল নয়? এটা একটা বিস্ময়কর ব্যাপার না? এই প্রশ্নটাই তো রুল আউট হয়ে যায়। যে প্রশ্নটা করলো আমি সত্যি তার সেন্স অফ পড়াশুনো নিয়ে আমি কোনো রকম মন্তব্য করতে চাই না, কিন্তু প্রশ্নটাই তো ইটসেলফ একটা মানে আজগুবি প্রশ্ন। যে ফ্ল্যাটে 27টা লোকের এটা মনে হবে যে নিজেরা আমরা ট্যাঙ্ক বসাই, জলটাকে সিকিউর করি, তারা তো আগে মেনটেন্যান্স দেবে যাতে মানে মিটারটা না কাটে। ফার্স্ট থিংস ফার্স্ট, প্রায়োরিটি বেসিসে সেটা করবে। আমরা তো মেনটেন্যান্সও দিই, সবই করি, তারপরেও আমি যদি ট্যাঙ্ক আজকে না লাগাতাম তাহলে আমাকে জলের সমস্যা আজও ভোগ করতে হতো, অন্য ফ্ল্যাটের লোকের এখন আমার থেকে এসে জল নেয়। আমি কোনোদিন কাউকে না বলিনি যে এত কথা শুনি ট্যাঙ্ক আছে বলে, এত কথা শুনি, কিন্তু তবুও আমি কোনোদিন আই ডোন্ট বি ইন হিউম্যান টু পিপল, সেটা খাবার জল হোক, সেটা এমনি জল হোক, হোয়াট এভার। আর এটা তো মানে একটা এমার্জেন্সি প্রভিশন হিসেবে সারা বিল্ডিংয়েরই দে শুড বি গ্রেটফুল, ঠিক আছে আমাদের যখন বিল্ডিংয়ে নামে একটা সমস্যা আছে উনি এই ইনিশিয়েটিভটা নিয়ে একটা যে স্ট্যান্ড বাই ট্যাঙ্ক লাগিয়েছেন, আজকে সুবিধা অসুবিধাতে যাই হয়ে যাক না কেন অন্তত একটা অ্যাপার্টমেন্টে বিল্ডিংয়ে জল থাকবে, উইচ ইজ সো সো নেসেসারি। আজকে কোনো কারণে ট্যাঙ্কে জল নেই, মিটার নেই, কোনো কারণে বিল্ডিংয়ে আগুন লেগে গেছে, তো ইমিডিয়েট হেল্পটাও তো কেউ করতে পারবে না, ইমিডিয়েট হেল্পটাও তো কেউ করতে পারবে না যদি নিজস্ব বিল্ডিংয়ে জল না থাকে। যাই হোক, এই সমস্ত লজিক তো এদের মাথায় ঢোকাতে পারা অসম্ভব ব্যাপার। তো সেই থেকে আমার মানে এই টাসেল শুরু হলো। তারপর আমাদের বলা হলো যে আলটিমেটাম দেওয়া হলো যে একটা মিটিং ডাকা হবে, মিটিংয়ে যদি সবাই হ্যাঁ বলে তবে আমি ট্যাঙ্ক লাগাতে পারবো, এবং সেটা ছিল হচ্ছে এদিন আমাদের ট্যাঙ্ক লাগার কথা, তার আগের দিন সে মিটিংটা হয়। তো আমি তো অ্যাজ ইউজুয়াল উইথ ফুল একদম মানে ফুল গ্লোরি অ্যান্ড অ্যাটিটিউড নিয়ে আমি নেমেছি নিচে। তো আমার বাবাও গেছে, মেঘদীপও গেছে, ওরা তো নম্র ভদ্র, আমার তো নম্রতা ভদ্রতা গুলি মারো, আই নো আই হ্যাভ টু ডু দিস, আই হ্যাভ টু ডু দিস ফর মাই সেফটি, মাই সিকিউরিটি অফ আ বেসিক নেসেসিটি ইন মাই লাইফ। তো অনেকে অনেক কথা বলে, এই এই লজিকটা আবার ওঠে, আমিও আমার লজিকটা তাদের বলি। করতে 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 ফাইনালি আপনি করতে পারেন না, হেন না তেন না তেন না, প্রমোটারের ভয় দেখানো, থানা পুলিশের ভয় দেখানো, সমস্ত কিছু চললো, আপনি নিয়ে আসুন না, আপনি প্রমোটার নিয়ে আসুন, আপনি লয়ার নিয়ে আসুন, আপনি থানা পুলিশ নিয়ে আসুন, আমি বুঝে নেবো কী করতে হবে, আমি বুঝে নেবো। তখন আমি জানি না যে এগুলো অ্যাকচুয়ালি এলে আমাকে আমি কী করবো, তখন আমি জানি না, বাট আমি এইটুকু জানতাম হ্যাঁ ওরা ওরা করলেও দেয়ার উইল বি সাম ওয়ে আউট, দেয়ার হ্যাজ টু বি সাম ওয়ে আউট, ইফ দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, এটা আমি সারা জীবন মেনে চলেছি। এবং লাস্টে আমি দেখলাম দেয়ার ইজ নো এন্ড টু দ্য আর্গুমেন্ট কনভারসেশন দ্যাট ওয়াজ গোয়িং অন ওভার দেয়ার। তো দুজনেই কথা বলে, প্রথমত 27টা ফ্ল্যাটের মধ্যে 27টা ওনার থাকার কথা, এরম একটা মিটিংয়ে যখন ডিসিশন হচ্ছে, মেজরিটির ডিসিশন হচ্ছে, 27টা ওনারের মধ্যে কজন হয় 5-6 জন মজুদ ছিল, আর 5-6 জনের মধ্যে কথা বলছে দুজন, বাকিরা সাইলেন্ট স্পেকটেটর। তো আমি লাস্টে মানে আমার ওপরে কাজ চলছিল তখন, তো মোটামুটি অনিল কাপুর স্টাইলে আমি লাস্টে উঠলাম, উঠে গগলসটা পরে আমি আমি বলি যে 27টা ফ্ল্যাটের মধ্যে আমি দেখতে পাচ্ছি আপনারা তো মেজরিটি ডিসকাশন করছেন, আপনারা তো অবজেকশনের কথা বলছেন যে সবাই নাকি অবজেক্ট করছে অ্যাজ পার ইয়র মানে ডিকটাম যে সবাই কোট আনকোট সবাই, তো এই সবাইয়ের মধ্যে তো 27টা মুখ আমার সামনে থাকা উচিত। ফার্স্ট 27টা মুখের জায়গায় আমি দেখতে পাচ্ছি 5-6টা মুখ, তার মধ্যেও কথা বলছে দুটো মানুষ, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আপনাদের মানে আপনারা তো মেজরিটিতেই ফেল করে যাচ্ছেন, আপনারা তো মেজরিটি আমাকে প্রমাণই করতে পারলেন না যে মেজরিটি আপনাদের অবজেকশন আছে।
আমি কি করে ধরে নেবো যে সবার অবজেকশন আছে? যদি থাকতো তারা তো জানে মিটিংটা আজকে হচ্ছে, আজকে কি বিষয় নিয়ে মিটিং হচ্ছে, কি নিয়ে কথা বলা হবে, সবাই সব জানে। কেউ আসার প্রয়োজন বোধ করেনি কেন? তাদের তাদের কাছে যদি এই অবজেকশনটা এতটাই গুরুতর হতো তারা সবাই আসতো। আর ইনফ্যাক্ট আপনারা দুজন যারা কথা বলছেন তারা ছাড়া বাকিরা যে চুপ করে বসে আছে কেন? তখন যিনি কথা অ্যাকচুয়ালি বলছিলেন তিনি বললেন যে এরকম, হ্যাঁ আপনারাও বলুন, আমরা দুজনে বললে তো কোনো লাভ হবে না, তাহলে তো মানে শি হ্যাজ আ পয়েন্ট, মেজরিটি আমরা দেখাতে পাচ্ছি না। তো বাকি সবাই তখনও চুপ অ্যাজ ইউজুয়াল, কারণ এদের কথা বলার তো মানে যায় সেই সেই সেন্সটাই নেই যে কথা বলতে হয় কিভাবে বলতে হয়। তো চুপ থাকলো, আমি স্ট্রেট কার উঠে আমি লাস্ট এটাই কথা বলে চলে এলাম যে আপনারা সই করুন চাই না করুন, কালকে আমার ট্যাঙ্ক বসছে, যদি কারোর আপত্তি করার থাকে ডাইরেক্ট ফিল্ডে এসে আমার সাথে কালকে ডিল করবেন বলে আমি সেখান থেকে উঠে চলে যাই। এবং পরের দিন যথারীতি ট্যাঙ্ক বসার সময় প্লাম্বার আসে, ট্যাঙ্কের কাজ করে, ট্যাঙ্ক বসে, এবং আজও তারপর থেকে অনেক রকম মানে ফাজলামো করার চেষ্টা করেছে, ট্যাঙ্কের পাইপ ভেঙে দিয়েছে, নয়তো নব ঘুরিয়ে বন্ধ করে দিত যাতে আমরা জল না পাই, আমাদের আবার ছাদে গিয়ে সে নব আটকাতে হতো, সে নবে আমাদের তালা লাগাতে হয়েছে রীতিমতো যাতে ঘোরাতে না পারে। তো দে হ্যাভ ট্রাইড অল সর্টস অফ চিপ অ্যাক্টিভিটিস, যে মানে নিজেদের পয়েন্টটা প্রুফ আটকাতে তো পারলো না, নিজেদের পয়েন্টটা প্রুফ করার জন্য যে কেন এখানে ট্যাঙ্ক থাকবে। সিন্স দেন মানে সিন্স দ্যাট ডে দ্য সেক্রেটারি, দ্য ফ্ল্যাট রেসিডেন্স, মোস্ট অফ দ্য ফ্ল্যাট রেসিডেন্স অ্যান্ড তার যে মানে তাদের যে সব মস্ত গ্রুপ আছে, মানে এভরিবডি হ্যাজ বিন ম্যাডলি আফটার আস, মানে যেন ফ্ল্যাটে ওই ছাদে একটা কোনায় একটা 1000 লিটারের ট্যাঙ্ক আছে, সেটাই হচ্ছে ফ্ল্যাটের একমাত্র ইস্যু, আর কোনো ইস্যুই নেই ফ্ল্যাটে। সেই থেকে হয় হচ্ছে আমরা কেন গাড়ি রাখি গ্যারেজে যখন আমাদের গ্যারেজে প্রভিশন নেই, আমাদের মানে পারচেজ প্রভিশন নেই গ্যারেজের, আমরা একটা ফ্রি স্পেসে গাড়ি রাখি, সেটা নিয়ে তাদের সমস্যা। কেন আমরা আমি আর আমার পাশের বাড়ির দিদি কেন আমরা ছাদে কুকুর রাখবো বা কুকুর নিয়ে যাবো, সেটা একটা যেখানে আমরা টাকা দিয়ে মেনটেন্যান্সের টাকার বাইরে, মেনটেন্যান্সের টাকা থেকে কেয়ারটেকারকে যা টাকা দেওয়া হয় এর বাইরে আমাদের কুকুর থাকে বলে আমরা এভরি উইক তাকে পয়সা দিয়ে আলাদা করে ছাদ পরিষ্কার করাই, সিঁড়ি পরিষ্কার করাই, আমি নিজের হাতে সিঁড়ি মুছি। কোনো বিল্ডিংয়ে তোমরা শুনেছো কিনা আমি জানি না যে বাড়ির মালিক একটা কমন স্পেস স্টেয়ারকেস এরিয়া নিজের নেতা বালতি নিয়ে নিজের হাতে করে সে জায়গাটা মুছতে পারে বা ঝাঁট দিতে পারে, আমি করি, কিন্তু সেগুলোর কোনো দাম নেই, কোনো নাম নেই, আমার চাইও না নাম, কিন্তু আমার সাথে অসভ্যতা করতে এলে, ছেঁচড়ামো করতে এলে আই এম সার্টেনলি নট গোয়িং টু লিভ দেম, এটা আমার লাইফের প্রিন্সিপাল। মানে মেঘদ্বীপের সম্বন্ধে তো কিছুদিন আগে এমন একটা মন্তব্য করেছে মানে লাইক যেন ওই সর্বে সর্বা, যে সেক্রেটারির কথা বলছি, ওই সর্বে সর্বা এই পুরো মানে চত্বরে আমাদের যে ফ্ল্যাটটা যেখানে আছে সেই চত্বরে মেরে ভাগিয়ে দেবো এটসেট্রা এটসেট্রা, এরকম ধরনের মানে মন্তব্য খুব খুব সিলি আর চিপ লাগবে শুনতে, কিন্তু কিছু করার নেই, তাদের শিক্ষা এটাই। তারপরেও মেঘদ্বীপ ওদের সাথে ভদ্রভাবে কথা বলে, কীভাবে কথা বলে, ওর এত ভদ্রতা কোত্থেকে আসে আমি জানি না, অন্তত আমার তো নেই। তো এইভাবে স্ট্রাগল করে আমার ট্যাঙ্ক লাগানো, এবং শুধু ট্যাঙ্ক বলে না যে কোনো জিনিসই আমার জীবনে এরমভাবেই আমাকে অ্যাচিভ করতে হয়েছে, মানে 1000 অপোজিশন 1000 বাধা পেরিয়ে নিজের গোলটা ঠিক রেখে যে না করনা হ্যায় তো করনা হ্যায়, দিস ইজ নট টু হার্ম আদার্স, আমি যেটা করছি সেটা কারোর ক্ষতি করছে না, আমার একটা বেসিক প্রভিশন সিকিওর করছে, তো সেখানে দাঁড়িয়ে লোকের কিছু বলার অধিকারটা নেই। তো আমি জানি না তোমরা যদি এরকম কোনো বিল্ডিংয়ে থাকো বা আমার স্টোরিটা শুনে যদি ইন্সপায়ারিং মনে হয়, ডেফিনেটলি মনে সাহস রাখবে, ফ্ল্যাট হোক শেয়ার স্পেস হোক যাই হোক, নিজের সিকিউরিটি জন্য কোনো প্রভিশন করে নেওয়া, যদি সেটা অন্যান্য লোকেদের হার্ম না করে কোনোভাবে, সেখানে দাঁড়িয়ে সেটা তুমি কখনো ভুল হতে পারো না, অ্যান্ড এসপেশালি ইন আ প্লেস যেখানে শৃঙ্খলা নেই, যেখানে শৃঙ্খলা আছে তুমি কমপ্লেন করো গিয়ে তোমার যা প্রবলেম হচ্ছে, তুমি সেখানে যদি শোনার লোক থাকে তাহলে তুমি সেটাকে তুলে ধরো, প্রবলেমটাকে তুলে ধরো, অ্যাসোসিয়েশন কমিটি হোক হোয়াট এভার, কিন্তু আমাদের এখানে তো সেটা ছিল না, সেই জন্য আমাকে নিজের হাতে ত্রিশূলটা ধরতে হয়েছে। সবসময় তো ঠাকুর নাম জপ করলে হবে না, কখনো কখনো হাতে নিজেকেও ত্রিশূল ধরতে হবে এবং মহিষাসুর বধ করে এগোতে হবে, আমার এটাই মোটো। সো ডেফিনেটলি তোমরাও মনে সবসময় আমি এটাই বলবো যে সাহস রাখবে, যদি ভুল কাজ না করো, যদি নিজেকে মনে হয় যে না আমি যে কাজটা করছি এটা লেজিট,
এবং ঠিক নিজের ঠাকুরের ওপর বিশ্বাস রাখবে, নিজের মনের ওপর বিশ্বাস রাখবে এবং মনের জোরে কাজটা করে ছাড়বো এই জেদটা রাখবে। জীবনে কেউ আটকাতে পারবে না এগোনো থেকে। তো চলো, অন দ্যাট নোট আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আজকে আমি হেসে হেসে যতটা বলছি, আজ থেকে 2 বছর আগে যখন সিনটা আমাকে অ্যাকচুয়ালি আন্ডারগো করতে হয়েছিল, তখন দ্য থিংস ওয়ার নট সো মাচ স্মুথ ফর মি। টেনশন ছিল ভেতরে আমার, ঠিকই প্রচুর টেনশন ছিল, কিন্তু বিশ্বাস ছিল যে এটা আমাকে করে দেখাতে হবে, করতে হবে, আমার আমার নিজের সিকিউরিটির জন্য। বা আজকে ফ্ল্যাটটা আমি যাকেই যদি কোনোদিন হ্যান্ড ওভারও করি, যাতে তাই একটা বেসিক নেসেসিটি সিকিওর থাকে। আর আজও বিল্ডিংয়ে জলের সমস্যা। তারা যে কথা দিয়েছিল, অত কাণ্ড করে কথা দিয়েছিল যে 2 মাসের মধ্যে জলের প্রবলেম ঠিক হয়ে যাবে, এখন অব্দি অর্ধেক সময় জল থাকে না। আমাদের যে কেয়ারটেকার, সে পাম্প চালাতে হয়, ভুলে যায়, নয় চালিয়ে ভুলে যায় বন্ধ করতে, জল নষ্ট হয়। যখন প্রয়োজনে অন্যান্য অ্যাপার্টমেন্টসের পিজিরা খাবার জল পায় না, চানের জল পায় না, কখনো এসে বললো যে দিদি একটু জল দেবে, উই আর অলওয়েজ ওপেন টু দ্যাট। তো সেরম ধরনের মানসিকতা আমাদের নেই যে আমাদের আছে বলে শুধু আমাদেরই সেটা ইউজ হতে হবে। তো যাই হোক, তবুও তারা আমাদের পেছনে লাগা ছাড়ে না এবং আমাদের টার্গেট করা, টার্গেট করে হ্যারাস করা ছাড়ে না এই ধরনের লোকজন যারা এই কাজটাতে বাধা দিয়েছিল। বাট এনি উইচ ওয়েজ, আমি এখন সেই সময় যদি আমি ভয় না পেয়ে থাকি, আজকে তো ডেফিনেটলি কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই। তো অ্যাজ লং অ্যাজ ইউ আর রাইট, ইউ আর অলওয়েজ রাইট। তো চলো, সি ইউ, বাবাই, খুব ভালো থেকো তোমরা।